হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গাধার সম্পর্কে কিছু তথ্য জানব। গাধা একটি গৃহপালিত পশু। গাধা একটি গৃহপালিত পশু যাকে আমরা বাড়িতে পুষতে পারি। নেক্সট, গাধা একটি খুব উপকারী প্রাণী। গাধা একটি খুব উপকারী প্রাণী। গাধা বোঝা বয়। গাধা বোঝা বয়। নেক্সট, গাধা একটি পরিশ্রমী প্রাণী। তোমরা দেখতেই পাচ্ছ গাধা বোঝা বয়, তো বোঝা যারা বয় তারা অত্যন্ত পরিশ্রমী হয়, তো সেই জন্য এখানে বলেছে গাধা একটি পরিশ্রমী প্রাণী। গাধা খুব ধীরে চলে। গাধা খুব ধীরে চলে। বাচ্চা গাধাকে গর্ধব শাবক বলে। বাচ্চা গাধাকে গর্ধব শাবক বলে। পুরুষ গাধাকে জ্যাক বলা হয়। পুরুষ গাধাকে জ্যাক বলা হয়। মহিলা গাধাকে চরকি বলা হয়। মহিলা গাধাকে চরকি বলা হয়। গাধা দলবদ্ধভাবে বসবাস করে। গাধা দলবদ্ধভাবে বসবাস করে। গাধা ঘাস পাতা ফল ও সবজি খায়। গাধা ঘাস পাতা ফল ও সবজি খায়। তোমরা এতক্ষণে গাধার সম্পর্কে অনেক কিছু জেনে গেছো, তাহলে চলো আমরা করি কিছু প্রশ্ন উত্তর। গাধা একটি ড্যাশ পশু। গাধা একটি ড্যাশ পশু। বলতো বাচ্চারা এখানে কি হবে ড্যাশে? গৃহপালিত। দেখো এখানে গৃহপালিত রয়েছে, তা আমরা এটা আগেই পড়েছি যে গৃহপালিত, গাধা একটি গৃহপালিত পশু। তাহলে কি হলো? গাধা একটি গৃহপালিত পশু। তারপরেরটা দেখো, বাচ্চা গাধাকে ড্যাশ বলা হয়। বাচ্চা গাধাকে ড্যাশ বলা হয়। ওপরে দেখো, আমরা আগে পড়েছি বাচ্চা গাধাকে কী বলা হয়। দেখো গর্ধব শাবক। আমরা লিখি তাহলে, গর্ধব শাবক। তাহলে কী হলো? বাচ্চা গাধাকে গর্ধব শাবক বলা হয়। তারপরটা দেখো, মহিলা গাধাকে ড্যাশ বলা হয়। মহিলা গাধাকে ড্যাশ বলা হয়। ওপরে দেখো তো আমাদের আছে কি না, দেখো এখানে চরকি আছে, তাহলে আমরা চরকিটা এখানে লিখি, মহিলা গাধাকে চরকি বলা হয়। তারপরটা দেখো, গাধা খুব ড্যাশ চলে। গাধা খুব ড্যাশ চলে। ওপরে দেখো লেখা আছে ধীরে, আমরা পড়েছি যে গাধা খুব ধীরে চলে, তাহলে আমরা এখানে লিখি ধীরে, গাধা খুব ধীরে চলে। নেক্সট, গাধা ড্যাশ বয়। গাধা ড্যাশ বয়। দেখো এখানে রয়েছে একটাই আমাদের বোঝা, তো আমরা এখানে লিখি, গাধা বোঝা বয়। আরেকবার পড়ে নিই আমরা যা যা লিখেছি এখানে। গাধা একটি গৃহপালিত পশু। বাচ্চা গাধাকে গর্ধব শাবক বলা হয়। মহিলা গাধাকে চরকি বলা হয়। গাধা খুব ধীরে চলে। গাধা বোঝা বয়। গাধার সম্পর্কে আমরা কিছু প্রশ্ন উত্তরও করে ফেলেছি, তাহলে চলো আমরা একটা গাধাকে নিয়ে কবিতা পড়ি। গাধা ¡Suscríbete al canal!
জানা আছে আপনাদের এই ভিডিও অনেক পছন্দ হয়েছে, আর আরও অনেক মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কবিতাটা তোমাদের ভালো লেগেছে? তাহলে চলো আমরা একটা গল্প শুনি। চতুর গাধা। একদিন এক ক্ষুধার্ত সিংহ নদীতে জল খেতে গেছিল। সে দেখল যে নদীর অন্য পারে একটা গাধাও জল খাচ্ছে। গাধাকে দেখে তখন তাকে খাবার জন্য এক ফন্দি আঁটল। সিংহ মামা বলল, গাধা মহাশয়, নদীর ওই ধারে কি কোনো ঘোড়া আছে? আমি ওদের গান শুনতে চাই। গাধা কিন্তু সিংহের আসল ফন্দিটা ধরতেই পারল না। সে তখন বলল, মহাশয়, যদি বলেন তাহলে আমি গান শোনাতে পারি। চোখ বন্ধ করে গাধা ডাকতে আরম্ভ করল। সিংহ তখন পেছন থেকে এসে ওকে ধরে ফেলল। কিন্তু গাধা বেশ বুদ্ধিমান ছিল। সে তখন বলল, আমি আপনার খাদ্য হতে রাজি, কিন্তু আমি শুনেছি শক্তিমান সিংহ খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে। সিংহ নিজেকে সবচেয়ে শক্তিমান বলে মনে করত। সে যখন চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা শুরু করল, অমনি গাধা সেই সুযোগ দিয়ে পালিয়ে গেল। সিংহ গাধার কাছে বোকা বনে গেল। জ্ঞানী শক্তি।